বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়িতে আসের শুই গো, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে। বসন্তে আর চারদিক আবির রঙা, আমাদের মনও। বসন্ত কি শুধুই একটা ঋতু, নাকি বসন্তের সঙ্গে জড়িয়ে আছে অনেক আবেগ, স্মৃতিময়তা, কিংবা কিছু টুকরো অনুভূতি? অ্যাকশন কাটে আজকে আমাদের সাথে রয়েছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। বসন্ত তার কাছে ঠিক কীরকম জেনে নেব। জাস্ট নিউজে তোমায় স্বাগত বিদীপ্তাদি। থ্যাংক ইউ সো মাচ। বসন্ত মানে, বসন্ত কি শুধুই তোমার কাছে একটা ঋতু, মানে এটা তোমার কাছে এটা প্রথম জিজ্ঞাসা আর কি। বসন্তকে নিয়ে তোমার কি অনুভূতি বা ভালো লাগা, এটা যদি একটু বলো। বসন্ত ঋতু তো বটেই, আমার কাছে খুব প্রিয় একটা ঋতু, কারণ বসন্তে পলাশ ফোটে আর বসন্তে বসন্ত উৎসব হয়, অর্থাৎ যেটা আমাদের দোল খেলা। তো এই সময় আমি তো ভীষণ রঙিন একজন মানুষ, তো এই রঙের সময়, রঙিন সময়, সেই জন্য আমার কাছে বসন্ত খুবই প্রিয় ঋতু। তোমার কাছে যে প্রশ্নটা জানতে চাইবো, যেটা সেটা হচ্ছে যে বসন্ত, অনেকগুলো বসন্ত তো যায় মানুষের জীবনে, তোমার জীবনেও অনেকগুলো বসন্ত এসেছে, তো সেখানে মানে কোনো স্পেশাল স্মৃতি বা কোনো স্মৃতিকাতরতা বা স্মৃতিময়তা কি মনে পড়ছে? সেটা ভালো লাগার হতে পারে, খারাপ লাগার হতে পারে, খুব স্পেশাল তোমার কাছে? মানে খুব ছোটোবেলায় একবার এই বসন্তকালেই বসন্ত রোগ হয়েছিল, এটা ছাড়া কোনো খারাপ আমার কাছে স্মৃতি, মানে বসন্ত রোগে মাড়িগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, তো সেই রকম অবস্থা হয়েছিলো, মারাত্মক পক্স হয়েছিলো, সেটা ছাড়া তো আমার মনে পড়ছে না কোনো খারাপ সময়। এটা আনন্দের সময়, একটা শীত চলে যাচ্ছে এবং গ্রীষ্ম আসছে, তার মাঝামাঝি সময়টা ভীষণ সুন্দর থাকে ওয়েদারটা, এবং বেড়াতে যাওয়ার সময় সব মিলিয়ে, পলাশ দেখতে যাওয়ার সময়, শান্তিনিকেতনে বসন্ত উৎসবে দোল খেলতে যাওয়ার সময়, আর এত ভালো ভালো গান আছে বসন্তের, রবি ঠাকুর লিখে গেছেন, সেই গানগুলো গাওয়ার সময়, সব মিলিয়ে আমার কাছে স্মৃতি সুখের। বসন্ত মানেই তো ভালোবাসা দিত, বসন্ত মানেই একটা আবেগ, একটা প্রাণ, তো বসন্তের প্রেম নিয়ে যদি তুমি কিছু বলো, মানে আমার কাছে না সব ঋতুই প্রেমের ঋতু, আলাদা করে বসন্ত মানে, হ্যাঁ সে ছোটোবেলায় একদম সরস্বতী পুজোর সময়ের প্রেম, সেটা বাদ দিলে হ্যাঁ এই সময়টা একটা ভীষণ প্রেম প্রেম ভাব আসে মানুষের মধ্যে, পাতা ঝরে যায় আবার নতুন পাতা গজায়, তো সব মিলিয়ে প্রেমের সময় তো বটেই, কিন্তু আমার কাছে আলাদা করে নয়, কারণ সারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে প্রেমের মুহূর্ত এবং ভালোবাসার মুহূর্ত। আমার একটা কথা বলো, যে এখনের যে বসন্ত উৎসব, সেটা তো ধরো ডিজিটাল সময়ে দাঁড়িয়ে আছি আমরা, এখন আমাদের হাতে স্মার্টফোন, আমরা সর্বক্ষণই একটা ডিজিটাল সব কিছুতে অভ্যস্ত, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছি আমরা এখন, তো এখনের সময়ের যে এখনও হচ্ছে, এখন আরও বসন্ত উৎসবের অনেক বেশি প্রসারিত হয়েছে, মানে প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব হচ্ছে আগে পরে, এই সময়ের বসন্ত উৎসব আর 10 বছর পিছিয়ে গিয়ে আমি যদি দেখি সেই বসন্ত উৎসব, এর মধ্যে কি কোনো পার্থক্য চোখে পড়ছে তোমার? পার্থক্য তো একটা আছে, সেটা যুগের সঙ্গে সঙ্গে, মানে যেভাবে যুগ বদলাচ্ছে সেভাবে সব কিছুই বদলাচ্ছে, বসন্ত উৎসবে বা তার তো বাইরে নয়, আলাদা নয়। যেটা হয়েছে যে এটা একটা মানুষের মিলন উৎসব, দোল খেলার উৎসব, এবং বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করার, আমরা যেটা ছোটোবেলায় করেছি যে দোলের দিন সকালবেলা বাবা মা বা বাড়ির বড়রা যারা থাকতেন তাদের পায়ে আবির দিয়ে তারপরে নিজেরা দোল টোল খেলে তারপরে ওই মঠ আর ফুট কড়াই, আজকাল আর মঠ ফুট কড়াই চটপটে মানে দেখতে পাই না, মানে আমার মেয়েরা যেমন, ওরা মঠ আর ফুট কড়াই কি জানেই না, ওরা তার থেকে বেশি জানে কীভাবে রং মেখে কীভাবে একটা সেলফি তুলে সেটা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যায়। এখন আসলে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছি বলে আমরা প্রত্যেকে খবর পাচ্ছি, মানে কে কী করছে, কে কীভাবে সময় কাটাচ্ছে, কে কীভাবে দোল খেলছে, সবটা আমরা জানতে পারি। আগের বিষয়টা আমার যেটা মনে হয় অনেক বেশি আন্তরিক ছিল, অনেক বেশি নিজেদের মধ্যে ছিল। একটা যেটা সুবিধা হয়েছে যে মানে এই উৎসবের সময় যেমন অনেকের সঙ্গে যোগাযোগ বেড়ে গেছে থ্রু ভার্চুয়াল ওয়ার্ল্ড, কিন্তু কোথাও আবার একটা
মানে কি বলবো, সেই আন্ত মানে একটু সুপারফিশিয়াল একটু সেই ব্যাপারগুলোও চলে এসেছে। সেটা শুধু বসন্ত উৎসবের ক্ষেত্রে না, সেটা দুর্গাপুজো বলো, যে কোনো উৎসবেই বা যে কোনো ব্যাপারেই মানুষের কাছে পৌঁছচ্ছে বেশি। মানে আজকে যদি আমি আমার বাড়িতে একটা বন্ধুবান্ধব ডেকে কয়েকজনের ধরো বন্ধুবান্ধব পরিবার মিলে একটা বসন্ত উৎসব করি, আগে 10 বছর আগে করলে সেটা আমাদের মধ্যে আমরা সেই কজনই এনজয় করতাম, আজকে গোটা পৃথিবীর মানুষ যারা যারা যাদের কাছে আমরা পৌঁছতে পারছি সবাই সেটা এনজয় করছে বা দেখতে পাচ্ছে। আমি সবসময় পজিটিভলি ভাবি। আমি আজকের দিনে ডিজিটাল ওয়ার্ল্ডে মানে কি বলবো, মানে ক্ষতিও যেমন আছে, আমি সবসময় পজিটিভ দিকটা ভাবতে চাই। পজিটিভিটি অনেক কিছু আছে, এটাই তার এক মানে তার মধ্যে একটা উদাহরণ। বিদীপ্ত দিকে যখন কাছে পেয়েছি তখন একটা গান শুনবো না, এটা তো হয় না। বিদীপ্ত দি খুব ভালো গায়, আমি জানি। তুমি যদি একটা বসন্তের গান গাও তো লাইন যদি শোনাও। আজ সবার রঙে রং মেশাতে হবে, আজ সবার রঙে রং মেশাতে হবে, ও গো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পড়ো 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 তবে রং মেশাতে হবে, আজ সবার রঙে রং মেশাতে হবে, মেঘ রঙে রঙে বোনা আজ রবির রঙে শোনা, আজ আলোর রং যে বাজলো পাখির রবে, ও গো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পড়ো 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 তবে রং মেশাতে হবে, আজ সবার রঙে রং মেশাতে হবে।